মুখ্যমন্ত্রীর দেওয়া এক মাসের সময়সীমা শেষ। রাস্তা দখল করে থাকা অবৈধ দোকান উচ্ছেদে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। প্রথমে হাত জোড় করে কাকুতি মিনতি, তারপর শটান পায়ে পড়ে গেলেন পুর প্রধানের। জবরদখল হটাতে কড়া বার্তা দেওয়ার পর হকারদের এক মাস সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস দখলদার উচ্ছেদের কাজ। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উচ্ছেদ অভিযান চলছে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে। এরই মধ্যে এদিকে শুক্রবার থেকে কলকাতায় শুরু হলো অলিগলির হকারদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কলকাতা শহরের বড় বড় মেন যে রাস্তা, হাতিবাগান, গড়িয়াহাট, নিউ মার্কেট, ধর্মতলা চত্বর হয়েছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে আমাদের অপেক্ষাকৃত ছোট যে রাস্তাগুলো আছে সে রাস্তাগুলোও তো দখল হয়ে আছে। সেই জায়গাগুলোরও একটা সঠিক চিত্র আনবার জন্য মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই অনুযায়ী কলকাতা পৌরসংস্থা তারা সেই সার্ভের কাজটা শুরু করেছে। বিজেপির অভিযোগ, উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। হকারকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করার বিরুদ্ধে, বেআইনিভাবে তাদেরকে উচ্ছেদের বিরুদ্ধে আমরা ময়দানে নামছি। আমরা ব্যাপকভাবে এক মাস ধরে লাগাতার আমরা মিটিং করব, প্রত্যেকটা বাজারে মিটিং করব, আমরা জনজাগরণ করব, সংগঠিত করব, আর তারপরে পুলিশ কমিশনারকে ঘেরাও করব কি তাদের পুনর্বাসন ছাড়া কি করে এ করছে। পার্টি অফিসটাকে ভাঙা হচ্ছে না, পার্টি অফিসকে রাতারাতি ওয়ার্ড অফিস বানিয়ে দেওয়া হচ্ছে। কেউ যদি জোর করে একটা জায়গায় দখল করে বসে থাকে তাকে সরালে পুনর্বাসন দিতে হবে, এটা কোন আইনে পড়ছে? আমি আপনার জমিতে দখল করে বসে আছি, সেটাকে সরাতে গেলে পুনর্বাসন দিতে হবে, এটা 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 কোনো কাজের কথা হলো? এসব হাস্যকর কথা। আর তৃণমূলের পার্টি অফিস বা তৃণমূলের কিছু ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ, এই অভিযোগটা ঠিক না। একাধিক জায়গায় হয়েছে তৃণমূলের পার্টি অফিস, তৃণমূলের কোনো ইয়ে, সেগুলো কিন্তু সরানো হয়েছে। এদিকে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও উত্তর চব্বিশ পরগনার বিটি রোডের ধারে অসংখ্য অবৈধ দোকান সরানো হয়নি। এই অভিযোগে সেই সব দোকান ভাঙতে উদ্যোগী হল ব্যারাকপুর পুরসভা। শুক্রবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অস্থায়ী দোকানসহ ট্যাক্সি ইউনিয়নের অফিস। অরিত্রী ভট্টাচার্য, সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।